আর সে তাদের উভয়ের কাছে শপথ করে বলল, নিশ্চয়ই আমি তোমাদের শুভাকাঙ্ক্ষীদের একজন। কে কাদেরকে শপথ করে এই কথা বলেছিল? ক, শয়তান আদম ও হাওয়া আলাইহাসসালামকে। খ, নমরুদ তার দুই অনুসারীকে। গ, শয়তান ও শোয়াইব আলাইহিস সালাতুসসালামের দুই মেয়েকে। ঘ, শয়তান মূসা ও হারুন আলাইহিমুসসালামকে। ক, শয়তান আদম ও হাওয়া আলাইহিমাসসালাম তাদেরকে। ক, জি, লক করে দেওয়া হোক, ক, শয়তান আদম ও হাওয়া আলাইহিমাসসালামকে এই কথা বলেছিল। আদনান ভাই, আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর।